এগড়া শহরের সেন্ট্রাল বাস তৈরি হয়েছিল দু সালে টাওয়ার গ্রুপ এই টাওয়ার গ্রুপে ছিল লজিং ফুডিং সমস্ত কিছু এবং স্থানীয় বাসিন্দা থেকে এলাকার বহু মানুষ এই টাওয়ার গ্রুপে টাকা পয়সা রেখেছিলেন কিন্তু আজকের সাত আট বছর হয়ে গেল টাওয়ার গ্রুপ বন্ধ স্থানীয় জনসাধারণ থেকে গরিব মানুষরা যে টাকা পয়সা রেখেছিলেন সেই টাকা পয়সাও তারা আজকে ফেরত পাচ্ছেন না আগে থেকে তো বন্ধ হয়ে গেছে আজ দু হাজার ষোলো সতেরো সাল থেকে বন্ধ পড়ে আছে তো আমরা টাকা পয়সাও রেখেছি এখানে সুসুবিধা ছিল আর লজ ছিল এখানে অনেক কিছু আমাদের ছিল আর পয়সাও আমাদের অনেক পড়ে আছে আমরা দীর্ঘদিন থেকে ওই টাওয়ার থেকে এখনো পয়সা পাচ্ছি না তো আমরা এই লজে অনেক আপত্তি করেছি যারা এখানে এজেন্টরা ছিল এখানে মালিকরা ছিল আমরা অনেক কিছু তাদেরকে গিয়ে বলেছি ওরা বলছে যে ঠিক আছে আপনারা থাকুন আমরা দেখছি কতটা কী করা যায় আমাদেরকে এরকম সান্ত্বনা দিয়ে রেখেছে তো না হলে আমরা এখানে এসে অনেক কিছু করার জন্য ভেবেছিলাম কিন্তু চলতো এবং হোটেলের মতন চলতো বিশাল একটা উন্নয়নের পথে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটা উন্নয়ন হতো বলে আমরা জানতাম বা দেখতাম তো আজকে দীর্ঘ সাত আট বছর ধরে বন্ধ আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উন্নয়ন করার জন্য এবং এই টাওয়ার গ্রুপটা সরকার হাইকোর্টে কেসও চলছে বলে আমাদের কাছে খবর আমরা শুনেছি যাতে এই টাওয়ার গ্রুপটা পুনরায় আবার সংস্কার করে যাতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা উন্নয়ন করা যায় এবং কিছু গরিব মানুষদের টাকাগুলো ফেরত পাওয়া যায় তার জন্য আমরা সাধারণ মানুষ হিসেবে সরকারের কাছে আবেদন করছি থেকে দেখা যায় যে টাওয়ার গ্রুপ হয়েছিল এগুলা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উন্নয়ন হওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত সেই টাওয়ার গ্রুপে ঝোপঝাড় জঙ্গলের পরিণত অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে এগরা টাওয়ার গ্রুপ আমার শহর পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র